Hello everyone, welcome back to my channel. আমি আজ তোমাদের সাথে ষষ্ঠীর একটা রাতের লুক নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। প্রথমে আমি ওর মুখটা ওয়েব টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ মুখে অনেক রকম নোংরা অনেক কিছু লেগে থাকে, তো ওর জন্য আমি ক্লিন করলাম। এবার স্কিনটা হাইড্রেট করার জন্য আমি ম্যাকের ফিক্সার ইউজ করছি এখানটায়। এরপর আমি এখানে প্লাম্পের ময়েশ্চারাইজার ইউজ করছি, ময়েশ্চারাইজারটা নিয়ে স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। এরপর 2-3 মিনিট আমরা গ্যাপ দেব। তারপর আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, এটা খুব একটা ভালো প্রাইমার, সিলিকন বেসড প্রাইমার। নিঃসন্দেহে তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা প্রাইমার। এরপর ভালোভাবে ওর মুখে এটা ব্লেন্ড করে নিচ্ছি, এটা স্কিনের পোরগুলোকে লক করে আর বিভিন্ন মেকআপ প্রোডাক্টের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করে। এরপর দেখো আমি এখানটায় এবার 52 একটা ব্রাউন কালারের শেড ইউজ করছি আইব্রোটা ড্র করতে। এরপর আমি কনসিলার দিয়ে একটা ফাইনাল লাইন করে নিয়েছি। এবার আমি কনসিলারটাকে ভালোভাবে ছোট একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে বেসটাকে শেড করে নেব। এরকম ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তারপর আমি ফরএভার 52 লুজ পাউডার দিয়ে আমি ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে লাগিয়ে বেসটাকে শেড করে নেব, যাতে আমরা যখন শ্যাডো ইউজ করব তাতে আমার ক্রিমি বেসটা সরে না যায় আর আই মেকআপটা খুব ফ্ললেস হয়, জন্য আমরা লুজ পাউডার দিয়ে শেড করে নেব। এরপর আমি ওর আইতে একটা স্মোকি আই লুক দেব, তো ওই কারণে পিচ কালারের একটা কালার নিয়ে প্রথমে আমি দেখো ক্রিজ লাইনের ওপরটা আমি ব্লেন্ড করে নিচ্ছি এরকম। তারপর আমি তার থেকে একটু ডিপ কালার, মানে পার্পলেরও একটু ডিপ একটা শেড নিয়ে, ব্রাউনের একটু নিচে একটা শেড নিয়ে ক্রিজ লাইনটা ব্লেন্ড করছি। এরপর আমি ব্রাউন কালারের শেড নিয়ে দেখো নিচের দিকে লিডের পয়েন্টটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমরা কিন্তু ব্রাশে শ্যাডো লাগিয়ে ঝেড়ে তারপর লাগাবো, কারণ ডিরেক্ট লাগিয়ে দেবো না। তারপরে আমি ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে একদম নিচ দিকটা, মানে যেটা ল্যাশের ওপর অংশটা, হালকা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্মাচ করব। যা এরপর দেখো আমার স্মোকি আই পুরো রেডি। এরপর আমি সবাইলে কনসিলার প্যালেট নিয়ে ওর মুখে যেখানে ডার্ক সার্কেল, কালো দাগ বা পিম্পলের দাগ যা রয়েছে ওগুলো ঢাকার জন্য অরেঞ্জ কালারের কালার কারেক্টার নিয়ে ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে ওটাকে ভালোভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে, যাতে ওগুলো ঢেকে যায়। এরপর আমি মেকআপ ফরএভারের স্টিক ফাউন্ডেশন নিয়ে ওর ফার্স্ট একটা লেয়ার তৈরি করব। এটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করব, পুরো মুখটাতে আমি কীভাবে অ্যাপ্লাই করছি দেখো। এরপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো একটু সময় নিয়ে। তারপর সপারেল আর হুডা বিউটির ফাউন্ডেশনকে আমি মিক্স করব। এই দুটো ফাউন্ডেশন আমার নিজের খুব ফেভারিট, এগুলো এইচডি ফাউন্ডেশন, খুবই ভালো দুটো ফাউন্ডেশন, তোমরা অবশ্যই ট্রাই করো। এরপর আমি লাগানোর পর বিউটি ব্লেন্ডারের সাহায্যে দেখো কীরকমভাবে ব্লেন্ড করছি। এরপর আমি টার্টের কনসিলার নিয়ে স্কিনের যে হাইওয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য আমি কনসিলার লাগিয়ে নিলাম। তারপর ওটা কমপ্লিট হওয়ার পর আমি কন্ট্রোলের জন্য একটা ব্রাউন কালার, ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে ব্রাশের সাহায্যে ওর গালে, নাকে, ফোরহেডের ওপরটা কন্ট্রোল করে নিলাম। এরপর আমি ব্লাশার লাগাবো, ক্রিমি ব্লাশার, এটা ওটুর ব্লাশার, এটা আমার খুব ফেভারিট একটা ব্লাশার, আগের ভিডিওতেও বলেছি এটা খুবই ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো। এটা লাগানোর পরে আমি এত ক্রিমি প্রোডাক্ট যেহেতু লাগিয়েছি এগুলোকে সেট করার জন্য আমি স্টুডিও ফিক্স ইউজ করছি ম্যাকের ব্রাশের সাহায্যে নিয়ে আমি ড্যাব ড্যাব মোশনে পুরো মুখটাতে লাগিয়ে আমি মেকআপটা আমার সেট করে নিলাম। এরপর আমি হচ্ছে আই ম্যাজিকের কাজল এখানটা ইউজ করছি। তারপর আমি এখানটায় একটু সপারেলের প্যালেট থেকে হাইলাইটার নিয়ে হাইলাইট করে নেব স্কিনটাকে। এরপরে আমি লরিয়ালের লিপস্টিক, এটা নিউট লিপস্টিক লাগিয়ে নেবো। এবারে আমি লরিয়ালের মাস্কারা ইউজ করছি, ওর আইল্যাশগুলোতে আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে আমি ভালোভাবে মাস্কারা লাগিয়ে নেব। দেখো আমি কীভাবে মাস্কারাটা ইউজ করছি। এরপর আমি ওর আইব্রো নিচটা, মানে ব্রোবোন এরিয়াতে আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব, দিয়ে হাইলাইট করে নেব।
এরপর আমি চোখের ইনার কর্নারে একটু হাইলাইট লাগিয়ে হাইলাইট করব। হাইলাইট আমাদের ফেসের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, তোমরা জানো। এবার ম্যাকের সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে পুরোপুরি ভালোভাবে সেট করে নেব। এবার ওর ফুল লুকটা তোমরা দেখে নাও। মেকআপটা দেখো কত গ্লো এবং ফ্ললেস। এই জন্য মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ব্লেন্ড যত ভালো করবে মেকআপ তত ফ্ললেস হবে ও গ্লোয়িং একটা লুক দেবে। তোমরা জানিও যে লুকটা তোমাদের কেমন লেগেছে, আর পুজোতে তোমরা অবশ্যই ট্রাই করো লুকটা। ট্রাই করলে আমাকে মেনশন করো, ট্যাগ করো। এবার কয়েকটা ফটো দেখে নাও, আর আমার ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।